তেজর ফাকুরে নাহে শান্তি। শান্তি আহিব আলোচনার মাধ্যমে। আলফা স্বাধীন আর সরকারের মাজত শান্তি আলোচনার পথ প্রশস্ত হয়ে এখোজ এখোজকৈ আগবঢ়া বলে দিসপুরের চলা চর্চার মাজতে সোমবারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরেশ বড়ুয়ালে আহ্বান, শান্তি আলোচনার জড়িয়ে তেজর ফাকুরে নহয়। আলফার সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়া ডাঙরিয়ালে অনুরোধ করিম যে তেজর ফাকুরে নহয়, শান্তি আর আলাপ আলোচনার মাজেরে আমার জাতিটো আর আমার এই মরমী অসমক আমি পুনর নির্মাণ করিব লাগিব, বিকাশের পথত আগুয়াই লৈ যাব লাগিব। স্বাভাবিকতে মুখ্যমন্ত্রী এই আহ্বানে বিশেষ তাৎপর্য বহন করেছে, কারণ আলফা স্বাধীন আর সরকারের মাজত শান্তি আলোচনায় গতি লওয়া বলে দিসপুরের পরাই যে চর্চা চলি আছিল সেই চর্চা যেন জটি পড়েছিল। সোমবারে গুৱাহাটীর শ্রীমন্ত শঙ্করদেৱ কলাক্ষেত্রত অনুষ্ঠিত হওয়া মূল সুঁতিলৈ উভতি অহা বিদ্রোহী সংগঠনের সদস্য রাজ্য সরকারে সাহায্য বিতরণ করা অনুষ্ঠানতে মুখ্যমন্ত্রী স্পষ্টকৈ কলে আলফা স্বাধীনের বাহিরে রাজ্যত সকল বিদ্রোহী সংগঠনে উভতি আহিছে মূল সুঁতিলৈ। কেন্দ্র আর রাজ্য সরকারের প্রচেষ্টাত যা দেড়টা বছর আমার সক্রিয় হয়ে থাকা আলফাক বাদ দি আটাইবোর সংগঠনে মূল সুঁতিলৈ উভতি আহিছে। 2022 চনের 27 জানুয়ারিত UGPO, TLA, আলফা, KLF, KNLA, DNLA কেডার উভতি আহিছিল মূল সুঁতিলৈ। আর আজি রাজ্য সরকারে 1.5 লাখ টাকাকৈ এই সকল কেডারক স্বাবলম্বিতার বাবে প্রদান করে সাহায্য। আসিল 4-5 বছর ধরে আসিল, বহুত মানে বাধাও পাইছিল, ঘরের ফালেরপরাও বহুতখিনি হেঁচা প্রয়োগ করেছিল যে এইবোর করব নালাগে উলাই আহা। মাননীয় মুখ্যমন্ত্রী যেনা তেখেতে কলে যে আপনাদের মূল সুঁতিলৈ ঘুরি আহক, আপনার মানে কর্মসংস্থাপন দিম বলে বলে। তো যেটা আমি মিডিল মেন্টর থ্রুয়েদি যেটা সরকারের কথা বতরা হয়েছে তারপর আমি ঘুরে আইসো। আর আমি কিমান পারো চেষ্টা করে যাম। প্রথম আমাক জীবিকার কারণে 1.5 লাখ টাকা আমাক প্রথম সাহায্য দিছে, আর তেনেকৈ আমার শিক্ষিত লড়া ছলিও আছে তেনেকৈ আগবাই নিব চা চাকরির কারণেও অকমান যাতে সারে চায়। পিছে মূল সুঁতিলৈ উভতি অহা আলফার কেবাটাও গোটে ধন দাবিত নমার তথ্য লাভ করেছে অসম আরক্ষী। সুকিয়ার ডিব্রুগড় আর অরুণাচলের TLC এরিয়া আছে, তাত কিছু মানুষ এনেকে মানুষের ধন দাবি করা বলে আমি খবর পাইছো। ইতিমধ্যে আমার স্টেট ইন্টেলিজেন্স এজেন্সি আর সেন্ট্রেল ইন্টেলিজেন্স এজেন্সি কাম করে আছে, আর আমি এই দৃঢ় প্রতিজ্ঞ যে যদি কোনবাই তেনে করেছে এই আমি অ্যাকশন লম। আত্মসমর্পণ করা কেবাটাও সংগঠনে অস্ত্র লুকুয়াই রাখার তথ্য লাভ করেছে আরক্ষী। শীঘ্রে লুকুয়াই রাখা অস্ত্র শস্ত্র জমা দিয়ার আহ্বান DGP ভাস্কর জ্যোতি মহন্তর। যা পরহি আমি মন করেছি আপনাদের আমি AK-47 কেবাটাও উদ্ধার করি, আর বেইমানি করে যাতে কোনেও লুকাই বা বেশি দিয়ে পেলায় আর্মস প্রলিফারেশন নকরায় সেই ক্ষেত্রে আমি খুব চোকা নজর রাখিছো। এটা AK-47 নাইকিয়া হয়ে আছে আমার হিসাব মতে, সেটকে লই পেলায় আমি অকান খবর খাতি করে আছো, কিন্তু কোনেও বেইমানি করব না। ভিডিও জার্নেলিস্ট রূপম ভরদ্বাজর হইতে স্মিতা রানী ডেকার রিপোর্ট NT24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।